দেখতেই পাচ্ছেন এটা শামলা, এটা দেখতেই পাচ্ছেন শাপলা। অনেকে হয়তো এটা জানেন, মানে দেখেছেন হয়তো বা চেনেন ফুলটা। তো যাদের একটু গ্রামের সাইডে বাড়ি, তাদের মানে ওখানে অনেক পুকুর বা নদী ডোবা ওখানে এগুলো হয়, খুব ভালো লাগে এগুলো খেতে। ইস, এর ফুলগুলো দেখতেই কত সুন্দর লাগছে, আমার তো মনে হচ্ছে এক্ষুনি ফুলগুলো নিয়ে নিই। এত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, শুধু দেখুন একবার কি দারুণ লাগছে। এবং এর সেন্ট কিন্তু খুব সুন্দর হয় ফুলগুলোর, আমি জানি না সবার এটা ভালো লাগে কিনা, আমার তো খুব ভালো লাগে। আমার তো মনে হয় ফুলগুলো যদি খাওয়া যেত এগুলোই খেয়ে নিতাম আমি, এত ভালো লাগছে। এই ফুলটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই ফুলটা এখনো ভালো ফোটেনি কিন্তু কত সুন্দর দেখতে লাগছে। এই ফুলটা দেখলে আমার অনেকটা পদ্ম ফুলের কথা মনে পড়ে যায়, পদ্ম ফুলও বেশ ভালোই লাগে আমার। তো এটা তো আমাদের এখানে এটা শামলাই বলে, মানে শাপলা আর কি যেটা। তো আপনারা কমেন্টে জানাতে পারেন এটা মানে কে কী নামে জানেন সেটা জানাতে পারেন, খুব সুন্দর লাগে দেখতে, পাপড়িগুলো অসাধারণ। এবং আরেকটা জিনিস আপনাদের দেখাই, এইটা কতটা বড় সেটা একবার দেখুন, শুধু দেখুন এত বড় সত্যি, মানে আমি সত্যি কোনোদিন দেখিনি, মানে এতটা বড় হয় আমি ভাবতেও পারিনি। এগুলো এত বড়, এটা এতই বড়। এটা কিভাবে রান্না করে সেটা আমি দেখাবো আজকে, দেখুন আপনারা আমাদের সাথে থাকুন, ভালো লাগবে এটা খেতে। চিংড়ি মাছ, শাপলা কাটা হয়ে গেছে, তো এই চিংড়ি মাছটা দিয়ে শাপলাটা রান্না হবে। চুলো মাছ আর চিংড়ি মাছ একসঙ্গে আছে, তো এটা একটু ভেজে নেবো আমরা। এখানে রসুন বাটা আছে, এটা আদা বাটা, এটা জিরে বাটা, এবং কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি আমরা। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, রসুন বাটা, আদা বাটা,
ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দেবো, তাই মাছ ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, তো এটাতে আমি একটু অল্প করে দিয়ে দিলাম। এটা রান্না করলে এই শাবলা দিয়ে এমনি অনেকটাই জল বেরিয়ে যায়, তো এটাতে আমি জল দেব না। জল উঠেছে এবং এটা সামনেটা অনেকটা নরম হয়ে এসছে, আমি ঢাকা দিইনি, এটা ঢাকা দিলে একটু ঘেঁটে যেতে পারে। এটাতে একটু জিরে বাটা আছে, আমি এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যখন মশলাটা কষবেন তখনও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি এখন দিচ্ছি। রেডি আমাদের চিংড়ি শামলা।